Listening Aged Live requests you all to wear mask properly. Thank you. ABC News AGT Live সবাইকে অনুরোধ করছে মাস্ক আসলে তো দেরি হইছো না দিবস পালন করুন তিনটি কালো কৃষি আইন বাতিল করো বাতিল করো বাতিল করো তিনটি কালো আইন বাতিল করো বাতিল করো বাতিল আমরা লক্ষ্য করেছি গত বছর বর্তমান বিজেপি পরিচালিত এনডিএ সরকার সম্পূর্ণ কৃষক বিরোধী তিনটি কৃষি বিল পাস করেছে এবং আমরা আরও লক্ষ্য করেছি নতুন বিদ্যুৎ বিল 2020তে তারা চালু করেছে এবং চারটি শ্রমকোড তৈরি করেছে এগুলি বাতিলের দাবিতে কৃষকরা গত ছয় মাস আগে দিল্লিতে নভেম্বরের 2020-26 তারিখ তারা বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে দিল্লি পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে জমায়েত হয়েছে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ওই আন্দোলন আমরা লক্ষ্য করেছি প্রায় অনেক কৃষক মারা গিয়েছে প্রচণ্ড রৌদ্র শীতের মধ্যে তারা দিল্লিতে ঠাই বসে আছে ছয় মাস ধরে তাই সংযুক্ত কৃষক মোর্চা দাবি করেছে দাবি তুলেছে আজকের দিনে সারা রাজ্যে কালো দিবস পালন করার জন্য সেই কালো দিবসকে সমর্থন করে আজকে আমরা এখানে সিপিআইয়ের ছাত্র সংগঠন যুব সংগঠন শ্রমিক সংগঠন কৃষক সংগঠন মহিলা সংগঠন এবং গণনাট্য সংগঠন মিলে আমরা শুধু ত্রিপুরার যে নয় সারা ভারতবর্ষে সেই কালো দিবসের সমর্থনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি আমরা দাবি তুলতে চাই আজকের এই কালো দিবস থেকে যে তিনটি কালো কৃষি আইন সরকারকে অবিলম্বে বাতিল করতে হবে নতুন যে চারটি শ্রমকর তৈরি করেছে ওগুলি বাতিল করতে হবে বিদ্যুৎ বিল 2020 এগুলি বাতিল করতে হবে এগুলির বিরুদ্ধে আজকে কালো দিবস আমরা পালন করতে যাচ্ছি তাছাড়া আমরা লক্ষ্য করেছি বর্তমান কোভিড পরিস্থিতিতে যারা আয়করহীন যারা আয়কর দেয় না তাদেরকে প্রত্যেক পরিবারকে 7,500 টাকা এবং মাথা পিছু 10 কেজি খাদ্যশস্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরকারকে রেশন দোকানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দিতে হবে আমরা আরও দেখেছি যারা অসাধু ব্যবসায়ী বেসরকারি হাসপাতালগুলি এবং অসাধু ব্যক্তিরা তাদের অসাধু উপায়ে কোভিড বিক্রির যে অসাধু অবলম্বন করছে তার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা আছে তারা যাতে নিজ নিজ রাজ্যে বিনামূল্যে পরিবহন খরচটাতে সরকার দে বিনামূল্যে এর বিরুদ্ধে এর জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যে যে বর্তমান সরকার একটা বেসরকারি ক্লিনিক সংস্থাকে দায়িত্ব দিয়ে জিঞ্জার হোটেলে যে কোভিড সেন্টার কোভিড কেয়ার সেন্টার খুলেছে সেই সেন্টার আমরা লক্ষ্য করেছি ন্যূনতম একটা কোভিড রুগীকে 3,500 টাকা পার ডে ভাড়া দিতে হবে এবং সর্বোচ্চ 5,000 টাকা ভাড়া দিতে হবে এর বিরুদ্ধে আমাদের বিভিন্ন গণসংগঠন সিপিআই গণসংগঠন এবং পার্টি সদর বিভাগ তীব্র প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি তার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি